সবকিছু মিলে পুরো রিপোর্টটি দেখে আপনার কি মনে হচ্ছে যে জি হ্যাঁ কোন কোন অপরাধ সংঘটিত হয়েছে এই ঘটনার মধ্যে? না, অবভিয়াসলি এখানে লন্ডারিং হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আপনার প্রশ্নের প্রথমে যে আপনি প্রশ্নটা করলেন, বিদেশে কোনো টাকা পাচার হয়নি। আসলে লন্ডারিং যে বিদেশে টাকা পাচার করলেই লন্ডারিং হয় তা কিন্তু না। লন্ডারিং আমার দেশের ভিতরেও হতে পারে, ডেস্টিনি বেজ এক্সাম্পল, ইউনিপেড ইউ এক্সাম্পল। আর এখানে আপনার রিপোর্ট আর অ্যাডিশনাল ডিএজি সাহেবের যে আপনার বক্তব্য, তাতে আমার মনে হচ্ছে এটা একটা অর্গানাইজড ক্রাইম, একটা সংঘবদ্ধ অপরাধী চক্র। আপনি দেখবেন মানি লন্ডারিং আইন 2012-এ অর্গানাইজড ক্রাইমের একটা ডেফিনেশন আছে, সংঘবদ্ধ অপরাধ কাকে বলে, সাসপিশিয়াস ট্রানজ্যাকশনস, সন্দেহজনক লেনদেন কাকে বলে, এটাও কিন্তু ডেফিনেশন আছে। যেমন একজন ব্যক্তির 40টা অ্যাকাউন্ট থাকতে পারে একজন ব্যক্তির, সে যদি ব্যবসায়ী হয়, সে যদি মাল্টিপল তার ইনকাম সোর্স অফ ইনকাম হয়, কিন্তু একটা সাধারণ মানুষ যিনি সার্ভিস করে, তার উৎস শুধু হলো, তার আয় হলো শুধু সার্ভিস থেকে, পাবলিক সার্ভেন্ট বা বেসরকারি সার্ভিস, তার 40টা অ্যাকাউন্ট থাকা অবভিয়াসলি এটা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হবে। আর সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হলেই সেখানে লন্ডারিংয়ের কিছু উপাদান পাওয়া যায়। তো আমি যেটা রিপোর্টটা দেখলাম এবং পুলিশ অফিসার মহোদয় যে কথাটা বললেন, তাতে অর্গানাইজড ক্রাইম, সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, তারপরে টাকাগুলো সরিয়ে নেওয়া, এই ধরেন টাকা আসলো সরিয়ে নিল, সরিয়ে কার কার কাছে গেল। মানি লন্ডারিং আইনের প্রথম একটা থিম আছে ম্যাগজিন, সেটা হলো ফলো দ্য মানি ফলো দ্য ক্রাইম। আপনাকে টাকাটার গন্তব্য খুঁজে বের করতে হবে, এই টাকাটা আসছে প্রশ্নপত্র বিক্রি করা থেকে, সেই টাকাটা একটা অ্যাকাউন্টে জমা হচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়, কয়জনের অ্যাকাউন্টে যাচ্ছে, 40 জনের অ্যাকাউন্টে গেল, এই 40 জন কিন্তু মেম্বার অফ দ্য অর্গানাইজড ক্রাইম। এটা দিয়ে তারা সম্পত্তি অর্জন করলো, দ্যাট মিন্স ওই অপরাধলব্ধ আয় থেকে তারা প্রপার্টিটা একটা ভ্যালিডিটি একটা দিতে চাচ্ছে, প্রপার্টি কিনে, ওই যে বললো আমার দাদার আমলের জমি, একটা ভ্যালিডিটি দেওয়ার চেষ্টা করা। পুরো সিন্ডিকেটটা যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে ট্রানজ্যাকশন অফ মানি, যে ফলো দ্য মানি ফলো দ্য ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছে। কাজে অবভিয়াসলি প্রাইম এফেসি এটা মানি লন্ডারিং হয়েছে কি না এটা তো আদালত সিদ্ধান্ত দিবে, আমরা বিং এ প্রসিকিউটার, আমরা প্রাইম এফেসি অ্যাডিশনাল এসপি অ্যাডিশনাল ডিএজি মহোদয়ের কথায় যেটা বুঝতে পারছি এবং রিপোর্টে যেটা দেখলাম, তার এখানে মানি লন্ডারিংয়ের হিউজ ইনগ্রেডিয়েন্টস আছে, হ্যাঁ উপাদান আছে, কাজে এটা প্রসিকিউশনে এক্ষুনি যাওয়া উচিত। ওনারা এত লেট করছেন কেন আমি বুঝতে পারলাম না। খুশিদ ভাই, দর্শক যে প্রশ্নটি করছেন যে যেসব ছাত্র যেসব শিক্ষার্থী এই ফাঁস হওয়া প্রশ্নতে ভর্তি হলেন তাদেরকে কি বিচার করা যাবে, এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে এখানে তাদেরকে কারা কারা ভর্তি হয়েছেন ফাঁস হওয়া প্রশ্নে সেটি বের করা অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ দেখুন ভার্চুয়ালি আমাদের দেশে তো এখন পর্যন্ত মেডিকেল ইঞ্জিনিয়ারিং বুয়েট এসব জায়গায় ভর্তি হওয়ার জন্য বাবা মারা ছেলেদেরকে 10-12 বছর থেকে ট্রেন আপ করতে থাকে, তো কাজে এখন হাজার হাজার ছেলে এক্সাম দিচ্ছে। এখন সব ছেলে যে আপনার প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়েছে তা তো না, এখানে হয়তো মুষ্টিময় কিছু, এটা তো ডিটেক্ট করা খুবই ডিফিকাল্ট হবে। এটা মেডিকেল কাউন্সিলকে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন কোন ছেলে এই ধরনের প্রশ্ন আউট করে পরীক্ষা দিয়েছে, তাদেরকে ডিটেক্ট করতে হবে, তাদেরকে ডিটেক্ট করে ঢাকা ইউনিভার্সিটিকে ফলো করে তারা এই ব্যবস্থাটা নিতে পারে। শুনুন, এটা হলো একটা আলাদা ডিফারেন্ট প্রসিডিউর, কিন্তু আমাদের টপিকটা হলো লন্ডারিং। আমি মানে ডিআইজি মহোদয়কে একটা কথা বলবো, চার্জশিট মানে খুব র্যাপিডলি দিয়ে দেওয়া ভালো, কারণ মানি লন্ডারিং অফেন্সটা এটা একটা প্রেডিকেট অফেন্স, এটা আপনাকে ট্রায়ালের সময় লাগে। কারণ উনি হয়তো ওনাদের হয়তো চিন্তাভাবনা খুব ভাইস চিন্তাভাবনা যে আমি আরও তথ্যপাত্য পাবো, 7 জন কনফেশন দিয়েছে। মানি লন্ডারিং মামলায় কতজন কনফেশন দিল দ্যাট ইজ এ মেটেরিয়াল, এবং আমার ব্যক্তিগত ভিউ বিং এ প্রসিকিউটার, মানি লন্ডারিংয়ে কনফেশন ইজ ইম্যাটেরিয়াল, এটা কোনো আমার ট্রানজ্যাকশন ফলো আপে যদি আমি থাকি, ফলো দ্য মানি ফলো দ্য ক্রাইম, ট্রানজ্যাকশনের মধ্যে যারা চলে আসবে তারা অটোমেটিক ডকুমেন্টারি আটকে যাবে, উনি কনফেশন দেখ আর না দেখ। আমাদের দেশে কনফেশনটা এখন অনেকটাই, যদিও ইটস এ জুডিশিয়াল প্রসেস, কিন্তু কনফেশন দিলেই একটা পুলিশের এগেইনস্টে একটা অ্যালিগেশন চলে আসে, আমাকে মারধর করে স্বীকারোক্তি আদায় করেছে ম্যাজিস্ট্রেটের সামনে। আপনি যেটা এখন কোনটা জেনুইন কনফেশন কোনটা ভলান্টারি না, এটা ডিটেক্ট করা খুবই টাফ। তা আমি মনে করি, আমি জাস্ট ওনার প্রতি আমার একটা পরামর্শ জাস্ট আমরা শেয়ার করছি, যে
কনফেশনটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ ইটস এ ট্রানজেকশন, ট্রানজেকশন ফলোআপটা খুব কনফেশনে ইম্পর্টেন্ট না, কিন্তু কামরুল হাসান ভাই যে বিষয়টি বলছেন যে কনফেশনের মাধ্যমে কিছু লোক অনেক নাম পেয়েছে, অনেক নাম পেয়েছে। এখন যদি ওনারা ওনার হাতে যে তথ্যপত্র আছে সেটা দিয়ে যদি উনি চাষির দিয়ে দেয় কোনো অসুবিধা হবে না। সাবসিকুয়েন্টলি যে তথ্যপত্র আসবে উনি যার জন্য ওয়েট করছেন, যে ডিলেটা হচ্ছে চাষির দেওয়ার জন্য, আমার মনে হয় এটা ওয়েট করা ঠিক হবে না। পরবর্তীতে যদি এই মামলার সূত্র ধরে, কনফেশনের সূত্র ধরে আরও তথ্য উপাত্ত পান, তো এই প্রসিকিউশন যে কোনো টাইমে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে আদালতে, আদালতের কোনো পারমিশন লাগবে না। এটা আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের প্রচুর জাজমেন্ট আছে। ধরেন আপনি এখন ট্রায়ালটা শুরু হয়ে গেল, ট্রায়ালটা শুরু হয়ে সাক্ষী চলছে, ইভিন কি রায় প্রদানের জন্য আছে, রায় প্রদানের আগে যদি প্রসিকিউশন গিয়ে বলে যে আমার এখানে কিছু সাপ্লিমেন্টারি চার্জশিট আছে, এদেরকে আসামি করবো, এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা আমি দিতে চাচ্ছি, এটা অটোমেটিক কোর্ট অ্যাকসেপ্ট করবে।